বন্ধুরা আজকে আমরা পড়ব পল্লী জননী এটা এসএসসির খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা আজকের এই কবিতা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা একটু বলে নিতে চাই দেখো নাম হচ্ছে পল্লী জননী মানে কি গ্রামের মা তো গ্রামের মায়েরা কেমন হয় গ্রামের মায়েরা হয় যেটা হয় সেটা হচ্ছে খুব ঘরোয়া হয় কিন্তু আমাদের শহরের মতো না আমাদের শহরের মায়েরা কিন্তু অনেকটা বাইরে বেশ বাইরে থেকে থেকে তারা অভ্যস্ত কিন্তু আমাদের গ্রামের মায়েরা কিন্তু ঘরের মধ্যে থেকে অভ্যস্ত তারা কিন্তু বাড়ি থেকে খুব একটা বের হয় না কিন্তু বাড়ি থেকে না বের হলেও তাদের যে ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের চিন্তাভাবনা সেটা কিন্তু অনেক বেশিই থাকে আমরা অনেক সময় মনে করি যে মায়েরা যদি বাইরে বাইরে ছেলে মেয়েদের নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করে তাহলে হয়তো অনেক বেশি সচেতন হয় ব্যাপারটা কিন্তু একদমই তা না আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা তার নিজের ছেলেকে নিয়ে তার ছেলের আয়ু গুনছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে এখানে এদের ছেলেটা অর্থাৎ দুইজন ক্যারেক্টার যে চরিত্র দুটো নিয়ে আমরা মূলত পুরো কবিতা জুড়ে কথা বলবো একটা হচ্ছে মা এবং তার ছেলে তো ছেলে অনেক অসুস্থ তো ছেলে অসুস্থ হওয়ার কারণে ছেলে শুয়ে আছে তবে এই ছেলেটার বয়স খুবই কম হতে পারে ফাইভ সিক্স এরকম পড়ে তো যেহেতু বাচ্চা ছেলে তার মানে কি তার ভিতরে একটা শিশু স্বভাব তার ভিতরে রয়ে গিয়েছে তো সেই কারণে মা তাকে সবসময় ঘরের মধ্যে রাখতে চায় কিন্তু ছেলে থাকতে চায় না ছেলে এখন অসুস্থ তারপরেও দেখা যাচ্ছে যে ছেলে বারবার মাকে বলছে মা আমি একটু বাহিরে যাব। আমি এখানে থাকবো না কোনো একটা কিছু করো কবিরাজ ডাকো আমাকে দেখাও কবিরাজ দেখে আমাকে সুস্থ করে তুলুক আমি আবার বাইরে যাব। আর এদিক থেকে মা কি চেষ্টা করছে মা বলছে না না তোর বাইরে যাওয়া যাবে না কারণ তুই অনেক বেশি অসুস্থ এই যে ব্যাপারটা অর্থাৎ মায়ের যে আদরটা মা কিছু পারছে না মা অনেক গরিব মায়ের অর্থাৎ ওদের যে ঘরটা সেই ঘরটার অবস্থা এতটাই খারাপ যে শীতকালে ওদের বেড়ার ফাঁক দিয়ে কুয়াশার বাতাস ঢোকে এবং দেখা যায় যে যখন বৃষ্টি হয় তখন কিন্তু টিনের চাল দিয়ে পানি পড়ে তো এতটা খারাপ অবস্থা তো ঔষধ কেনার মতো যে টাকাটা সেটাও নেই তারপরেও মা চেষ্টা করছে ছেলেকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তো এরকমই একটা গল্প নিয়ে মূলত হচ্ছে এই কবিতাটা তো বন্ধুরা এই মায়ের শেষ পর্যন্ত কী হয় ছেলেকে কি বাঁচাতে পারে নাকি পারে না তো যদি আমরা কবিতাটা পুরো ভালো মতো পড়ি তাহলে বোধহয় আমরা এটা বুঝতে পারবো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর জন্য তো আমি চেষ্টা করেছি যে কবিতা পড়ার আগে তোমাদেরকে এই কবিতা সম্পর্কে একটু ধারণা দেওয়া বা চরিত্রগুলো কেমন মা কেমন ছেলে কেমন এটা বোঝানোর জন্য তো চলো বন্ধুরা আমরা এখন প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে পড়িয়ে দেব তো প্রথম লাইন বলছে রাত থমথম স্তব্ধ নিঝুম স্তব্ধ নিঝুম মানে হচ্ছে চারিদিকে কোনো ধরনের আওয়াজ নেই আওয়াজ না থাকা চারিদিকে আমি একটু লিখে দিচ্ছি দেখো বন্ধুরা চারিদিকে কোনো আওয়াজ না থাকা একদম স্তব্ধ ঘোর ঘোর আন্ধার আচ্ছা আন্ধার মানে হচ্ছে অন্ধকার আচ্ছা তাহলে কি চারিদিকে কোনো আওয়াজ নেই একেবারেই অন্ধকার আবার বলছে নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় কোথা সারাকার। এটা আমাদের শহরে হয় না আসলে গ্রামে হয় গ্রামে যেটা হয় সেটা হচ্ছে যে চুপচাপ যদি নিঃশ্বাস নেওয়া হয় সেটাও শোনা যায় একেবারেই স্তব্ধ কিচ্ছু শোনা যায় মানে সব দিকে যখন বন্ধ থাকে রাত যখন এগারোটা বারোটা বাজে তখন কিন্তু একেবারেই সব কিছু বন্ধ থাকে তো সেই কারণে দেখা যায় যে নিঃশ্বাস নেওয়ার সময় মনে হয় যেন নিজের নিঃশ্বাসটাকে মনে হয় আশেপাশে মনে হয় কেউ কোনো কিছু বলছে বা শোনানোড়া করছে কিন্তু দেখা যায় যে না নিজের নিঃশ্বাসটাই শোনা যাচ্ছে এটা শহরে হলে হয় না গ্রামে বোঝা যায় এবং তারও বলছে রুগ্ন ছেলে আমি আগেই বলেছি ছেলেটা অসুস্থ এই বলছে রুগ্ন শিওরে আচ্ছা এই শিওরে কথা মানে হচ্ছে মাথার নিকটে তার মানে মা কোথায় বসে আছে মাথার নিকটে তো মাথার নিকটে বসে কি করছে একলা জাগেছে মাথা মা এক একা বসে আছে করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা খুব স্বাভাবিক মা ঘুমাতে পারছে না কেন ছেলে অসুস্থ ছেলে শুয়ে আছে তো মা কি ছেলেকে অসুস্থ রেখে মা ঘুমোতে পারে তো মা সারা রাত ধরে ছেলেকে সেবা করে যাচ্ছে যেহেতু মা সারা রাত ধরে ছেলেকে সেবা করবে তো এই জন্য মা ঘুমাতে পারছে না তার ঘুম ঘুম ভাব চলে এসেছে ঘুমিয়ে যাচ্ছে চোখে চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে তারপরেও সে ঘুমোতে পারছে না তো আমরা কবিতার পরবর্তী অংশগুলোতে দেখতে পাবো যে মা এবং ছেলের মধ্যে বেশ মজার মজার কথা হবে যে কথাগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না আজকে এ পর্যন্তই